মানবাজার যে এইচসিটি একাডেমি সেটা মূলত আমাদের আর্মি বেস, তারপরে এখন ইদানিং আমাদের মহিলাদের ক্যালকাটা পুলিশ, হ্যাঁ তার সাথে যোগ হয়েছে নার্সারি প্লেয়ার টিম। তো প্রশান্ত স্যার আমার অনেকদিন পরিচয়, তো উনি আজকে প্লেয়ার ট্রেনিং এসেছেন, ওখান থেকে যোগাযোগ করে আজকে আমি মানবাজারে নিয়ে এসেছি স্যারকে, যাতে মানবাজারে খেলার যে পরিকাঠামো মানে ক্রীড়ার যে পরিকাঠামো যাতে উন্নতি হয়, আগামী দিনে অনেক গার্জেন যাতে এখানে এগিয়ে আসতে পারে যে এটা একটা পেশা, স্কুল ডাক্তার ইঞ্জিনিয়ার, সেই জিনিসটা একটা লাইন খোলার জন্য এসেছে। আজকে কোথা থেকে এসেছেন? আজকে ওনারা কোথা থেকে এসেছেন? আজকে এসেছেন কলকাতা। উনি মূলত অ্যাডামাস এবং ওই বরানগর স্পোর্টিং ক্লাবের সাথে যুক্ত, এবং ভারতবর্ষের যে বিভিন্ন আইএসএল যে লিগগুলো হয় সিনিয়র লেভেলে, উনি সেই নার্সারি বা জুনিয়র লেভেলগুলো উনি খেলান দীর্ঘদিনের, অনেক অভিজ্ঞতা ওনার কাছে। আমরা খুবই সৌভাগ্য আমাদের যে ওনার মতো লোককে কাছে পেয়েছি, ওনার টিপসকে আগামী দিনে আমাদের এলাকার ছেলেদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকের এই ক্যাম্প থেকে কিছু ছেলে বা কিছু ট্রেনিংয়ের মাধ্যমে কিছু কি কলকাতা নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? সেরকম কোনো পরিকল্পনা নেই। আজকে মোটামুটি কলকাতায় কী চাইছে ওরা, কলকাতার বিভিন্ন টিম তারা কোন দিকে যাচ্ছে, তাদের চিন্তাভাবনা কোন দিকে, সেই জিনিসটাও আমরা এদের মধ্যে প্রস্ফুটিত করে তোলা, যাতে আগামী দিনে ওরা ওই লাইনে এগিয়ে যেতে পারে। মানে উন্নয়ন মূলত পরিদর্শনে এসেছিলেন আজকে? খেলা পরিদর্শন প্লাস পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের খেলার পরিকাঠামো। মাঠের তো অবস্থা খুবই খারাপ, ওরা বলে লাভ নেই, কিন্তু যতটুকু আছে। কতজন অংশগ্রহণ করেছিলেন আজকের এই শিবিরে? 150 জন, আর মেয়ে এসছে আপনার 12 জন। এরা এসছে মূলত বোরাবাজার, ওখানকার যে আইসি স্যার আছেন। মানবাজার এলাকার কোনো মেয়ে ছিল এখানে? না, এখানে নেই আজকে মানবাজার এলাকা। ওইগুলো কোথাকার মেয়ে? বোরাবাজার? বোরাবাজারে, বোরাবাজার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে। হ্যাঁ এসছে। আপনার নাম? রায়া দত্ত।